তুমি কি শুধু ওয়াশই করো নাকি আরো অন্যান্য কাজ করো? আচ্ছা দোকানের নামটা আসলে কি বললে চিনবে মানুষ? লোকেশনটা কিভাবে মানুষ চিনবে কি বলে দাও তো? Hello viewers, this is Parvez and welcome back to my YouTube channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূলত আসলে আজকে যাব বাইকটিকে ওয়াশ করাতে, কারণ বেশ কিছুদিন বৃষ্টির কারণে এবং কাদা রাস্তার কারণে বাইকটি প্রচন্ড ময়লা হয়ে গিয়েছে। তো যে কারণে আসলে বাইকটিতে বসলে এবং দূর থেকে দেখতে বাইকটিকে খুবই বিশ্রী লাগে। আমি মূলত আমার বাসার সামনে একটি বাইক ওয়াশের দোকান আছে বা শোরুম আছে, সেখান থেকেই বাইক ওয়াশ করি। আমি এর আগেও বেশ কিছু জায়গায় বাইক ওয়াশ করেছি, কিন্তু তার তুলনায় এই ছেলেটির বাইক ওয়াশের বা এই দোকানের বাইক ওয়াশটা কিছুটা ডিফারেন্ট। তো চলুন যাওয়া যাক এবং ওয়াশ করা যাক আমার বাইক। দোকানের নামটা কি বললে চিনবে মানুষ? আচ্ছা দোকানের লোকেশনটা কিভাবে মানুষ চিনবে কি বলে দাও তো? আমাদের আগাগা তালতলা পেট্রোল পাম্পের সামনে অবস্থান। আগারগা তালতলা বাস স্ট্যান্ড থেকে সামনে কবরস্থানগুলি। ওকে ঠিক আছে। আর এমনিতে নর্মালি যদি যে নর্মাল যে কাজ করা হয় যেমন বাইক ওয়াশ, বাইক ওয়াশের জন্য কত টাকা করে নাও এমনিতে? নর্মালি নর্মাল 200 টাকা নেই, আপনার রেফারেন্স দিলে হয়তো কিছুটা কম হয়ে যাবে। আচ্ছা আমার রেফারেন্স লাগবে না, মানুষ নর্মালি আসলেই হলো। হ্যাঁ আমার রেফারেন্স লাগবে না, স্পেশালি ভালোভাবে দেখে দিলেই হলো। আর এখানে বাইকের যে ওয়াশটা করো যেহেতু 200 টাকা নেয়, অনেকে তো দেখলাম যে 100 টাকাও 150 টাকাও নেয়। অ্যাকচুয়ালি স্পেশালি কী কাজটা করো? যেমন আমাদের ওয়াশের যে ক্যাটাগরিটা কম ওয়াশ হয়, প্লাস আপনার তেল মারা, পলিশ মারা, আদার চেন টাইট দেওয়া, অল্প গাড়ি চেক আপ করে দিয়ে আমার 200 টাকা নিয়ে। মানে মূলত হচ্ছে কাস্টমার যখন আসবে, কাস্টমার নিজেই মানে সার্ভিস নেওয়ার পরে এক্সপিরিয়েন্স করতে পারবে যে আসলে সার্ভিসের লেভেলটা কেমন বা কোয়ালিটি কেমন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আসলে ডিটেলস ডিসকাশন। আপনারা শোরুমটাতে আসবেন, এসে আপনারা আপনাদের বাইকটা সার্ভিস করবেন বা ওয়াশ করাবেন, তারপরে আপনারাই জাস্টিফাইড করবেন অন্যান্য জায়গা থেকে ওনাদের এখানকার সার্ভিসের লেভেলটা কেমন বা সার্ভিসের কোয়ালিটি কেমন। আমার কথা শুনে যে আসবেন কথাটা তা না, ব্যাপারটা আপনারা আসবেন বাইক ওয়াশ করার পরে জাস্টিফিকেশন দেবেন যে হ্যাঁ এখান থেকে সার্ভিস করানো যায় বা অন্যান্য জায়গা থেকে তার এখানকার সার্ভিসের কোয়ালিটিটা ভালো। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ডিসকাশন নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।